নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের অমলেট কারি। এই রেসিপিটি গরম গরম রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু অসাধারণ খেতে লাগে। তো চলুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি এখানে 5টা ডিম নিয়েছি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ চপিং করে নিয়ে নিয়েছি একটা বাটিতে। দিচ্ছি তার মধ্যে 1/2 চামচ পরিমাণে নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর আমি 5টা ডিমকে ফাটিয়ে নিয়েছি আর ডিমগুলোকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। এরপর একটা হাতের সাহায্যে এরমভাবে ডিমের যে গোলাটা আমি তৈরি করে রেখেছি সেটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। ডিমের গোলাটা হাতা দিয়ে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। এবার এবার ডিমের অমলেটটাকে এরমভাবে ভাঁজ করে নেব। আর আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এরমভাবে ভাঁজ করে নেবার পর আমি পুরোটা ভাঁজ করে নিই, আবারও ডিমের গোলাটা আমি হাতের সাহায্যে কিন্তু দিয়ে দিলাম। এরপর একবারে আবারও পরে যেটা দিয়েছি সেটাও ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর ভালোভাবে আমি এরমভাবে মুড়ে নিচ্ছি। এতে করে কিন্তু তেলটাও কম লাগবে আর ডিমটা ভাজাও তাড়াতাড়ি হয়ে যাবে, একবারেই প্রায় ভাজা হয়ে যাবে। আমি 5টা ডিমকে দুবারে আমি ভেজে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আলুগুলোকে একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আলুটা আপনাদের পছন্দ মতন কম বা বেশি কিন্তু করতে পারেন। আলুগুলোকে একটু হালকা করে একদমই ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলেতে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে আর মাঝারি সাইজের একটা পেঁয়াজকে স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। 1 মিনিট হাই ফ্লেমে পেঁয়াজটা একটু ভেজে নেব। এরপর দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা, টমেটোটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। এরপর দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট, আদা রসুনটা দিয়েও কষিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 7 মতো নুন। নুন আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে দেবেন। সব মশলাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি আবারও কষিয়ে নিচ্ছি। একটুখানি কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। জল দিয়ে ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নিয়েছি। মশলার সাইড থেকে কিন্তু এবারে তেল সেপারেট হতে শুরু করেছে। এরপর ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা যদি রান্নায় আলুটা না দিতে চান তো না দিতে পারেন, আলুটা কিন্তু স্কিপও করতে পারেন, শুধু ডিমের অমলেটের কারিটাও কিন্তু করতে পারেন। আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলের পরিমাণটা দেবেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর ডিমের অমলেটগুলোকে ছুরি দিয়ে আমি এরমভাবে কেটে নিচ্ছি। এদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ কাসুরি মেথি। ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
এরপর আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর ডিমের অমলেটটা যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে এরমভাবে একটু নাড়াচাড়া করে নেব। আলুগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এরপর ডিমগুলো দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি আর 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, আপনারা না দিতে চাইলে কিন্তু ঘিটা অ্যাভয়েড করতে পারেন। আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর 1 মিনিট মতন আমি একটু ফ্লেমটাকে হাই করে একটুখানি গ্রেভিটা জাস্ট শুকিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা সার্ভ করে নিচ্ছি। ডিমের অমলেটের কারি আমার সম্পূর্ণ রেডি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।